প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাইয়া এখন আমরা একদম গ্রাম অঞ্চল থেকে একটা ভিডিও আপনার লাগে তৈরি করছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু সকল যারা আছেন তারা এই ভিডিওটা বেশি ভালো লাগবো। ভিডিওটা দিছি একটা কারণ আছে, ও কারণ অনুযায়ী ভিডিওটা দিছি। ভিডিওটা তুলছি আপনারা দেখরা গ্রাম অঞ্চলের বিয়া, একদম গ্রাম অঞ্চল গ্রাম বাংলার বিয়া যেটা ওই বিয়াটা, যদিও গ্রাম বাংলার বিয়া আমরা দেখাইলাম, তবে আগের মতো ফালকি আর দেখিতাম পারলাম না। আমরা সিলেটের ইত্যাদি ইত্যাদি অনেক সময় খেয়াল করি যে ফালকির বিয়া পাওয়া যায় কিনা। ফালকির বিয়া ঢুকাই আমরা অনেক সময় আমরা খোঁজ লইও পাইলাম না, চাইছিলাম যে ফালকির একটা বিয়া আপনারা দেখাইতাম। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনারা যদি ফালকি দেখা থাকে কোনো জায়গার সিলেট বিভাগের ভিতরে গ্রাম অঞ্চলও আমরা দেখার চেষ্টা করি। ফালকি ছাড়া যে গ্রামাঞ্চলের বিয়া যেভাবে হয় বা গ্রামাঞ্চলের পরিবেশ কত সুন্দর, রাস্তাঘাটও এখন অনেক সুন্দর হয়েছে, ওই বিষয়টা আমরা আজকে একটা বিয়া দিচ্ছি। এবং বাড়ির বিয়া গ্রামাঞ্চলের বাড়ির যে আগে বেশিরভাগ বিয়া হইতো বাড়িতে উঠানো, বিভিন্নভাবে চেয়ার বিছাইয়া প্যান্ডেল বান্ধিয়া খাওয়ানি হইতো, তো ওই দৃশ্যটাও আমরা আজকে দেখানোর চেষ্টা করছি। বিশ্বনাথের দামান এবং সিলেট সদরের খুলনা এই কথা খোলা লাগে আপনারা জানাইবা। দেশের যারা ভাই বন্ধু আছেন হয়তো অনেকদিন যাবৎ শহর ব্যবসা বাণিজ্য বা জব করা যেতে পারা না, তারার লাগি ভিডিও। আমার প্রবাসী ভাই বন্ধু লন্ডন প্রবাসী, আমেরিকান প্রবাসী, দুবাই, বাহরান, ফ্রান্স, স্পেন প্রবাসী যারা আছেন, কানাডা প্রবাসী, সৌদি আরব প্রবাসী, এই ধরনের মালয়েশিয়া প্রবাসী, অনেক প্রবাসী ভাই বন্ধু হল আমরা টেলিভিশন দেখুন। বিশেষ করে আমার ইন্ডিয়ার অনেক বন্ধু বান্ধব আসুন, ইন্ডিয়া থাকি দেখুন, আর যত দেশ থাকি দেখার সকলের উদ্দেশ্যেও আমরা এই ভিডিওটা তৈরি করা। আসলে ভিডিওটা আমি বিশ্বাস করি ভালো লাগবো, কারণ আমি যখন ভিডিওটা তার করা গেছিলাম তখনও আমার অবশ্যই ভালো লাগছে। গ্রামের পরিবেশ, বাড়ির পরিবেশ এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর দৃশ্য, এটা আমি উপভোগ করছি, ভালো লাগছে। আপনারও ভালো লাগবে, আরও যদি ভালো লাগে তাহলে আমরা সিলেটের ইত্যাদি টিভি আপনারা কষ্ট করি হলেও একটা কমেন্ট করবা, আর কমেন্ট করলে আমরা সার্থকতা আমরা পাইম, আমরা কষ্টটা সফল হয়েছে বলেও আমরা মনে করি। আপনার মন্তব্য আপনারা জানাইবা, আর সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনার পরামর্শ নিয়েও খাত চালিয়ে যাওয়ার, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুর কমেন্ট বা ফোনে অনেক সময় অনেক দিদি নির্দেশনা দিন, আপনার পরামর্শ অনুযায়ী আমরা চালিয়ে যাইলাম, আগামীতেও চালিয়ে যাইম। আপনারা পরামর্শ অব্যাহত রাখবা। চ্যানেলটা অনেকে হয়তো সাবস্ক্রাইব করছেন না এখনও, হয়তো চ্যানেল দেখা নিয়মিত, কিন্তু আমি অনুরোধ করবো যদি জানেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, না জানলে বন্ধু বান্ধবের জিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা চাই আমরা চ্যানেলের ফ্রেন্ড আরও বাড়ুক, আর যত বাড়বো তত আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ইনশাল্লাহ পর্যন্ত যত ভিডিও দিচ্ছি আপনারা সকলেরও ভালো লাগে, সকলেরও কমেন্ট করা, এটা আমাদের সার্থকতা, আমাদের ভালো লাগে, আমরা ভিডিও বানাইতেও ভালো লাগে। আগামী কুরবানির ঈদ একদম নিকটবর্তী, আমরা আপনারা আমরা জানাইবা। আমরা বিশেষ করে কুরবানির ঈদ গরুর বাজারের ভিডিওগুলো একটু বেশি দিমু, কারণ গরুর বাজার নিয়ে হলেও একটু চিন্তিত, তখন চিন্তা তখন প্রবাসী দেশি সব। তো আপনারা জানাইবা আসলে সিলেটের কোন কোন জায়গার গরুর বাজার, বড় বাজার বেশি বড় বাজার হয়, আপনারা মতামত জানাইবা, বা কোন কোন বাজার দেখতে চাই জানাইলে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো, এটা আমরা মাথায় থাকবো। আমরা দেখা সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা ঘুরিয়া ঘুরিয়ে আমরা ভিডিও দিলাম, এবং ঐতিহ্যবাহী চিত্রগুলো আগের দিনের যে চিত্রগুলো হাওর অঞ্চল গ্রামর বিয়ে ফুসকুনি রাস্তাঘাট এগুলো আমরা তুলিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা ভালো লাগে আমরা জানিয়ে লাগি দিই। তো আবারও ধন্যবাদ জানাইলাম আপনারা চ্যানেলটা দেখার লাগে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুকা, আপনারা ভালো লাগবো। আমরা এক নজরে গ্রামর বিয়ার দৃশ্য আমরা তুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর শেয়ার করবা বন্ধু বান্ধব কাছে লিঙ্ক ফাটাইয়া দিবা। আর বিশ্বনাথের বাই সকল যারা আছেন তারা বিশেষ করে ধন্যবাদ জানাইলাম, কারণ আপনারা বিশ্বনাথের দামান এবং সদরের বাই সকল যারা আছেন তারাও ধন্যবাদ জানাইলাম, বিশ্বনাথ এবং সদর থেকে আমরা ভিডিওটা দেখা করছি। অবশ্যই আপনারা খুশি হইবা, কলবেলা থাকুকা। মাতছিলাম আমি আমেরিশের সাগর, ক্যামেরায় আসলাম আমি আমেরিশের সাগর, আমার অন্য কোনো আপনারা থাকবা সুস্থ থাকবা এবং দেশের প্রতি মহাবত বেশি বেশি রাখবা। ধন্যবাদ।
আগে আনাই তো আমরা তো এলাম বদ্রুই থেকে খাই মনে আমার লাগি তো আর জান তুলি দে হয়